আজকে আমরা করবো, দেখো ক্লাস 7 এর কোষে দেখি 19.2 এর শেষের দিকে বিশ্লেষণগুলো। দেখো এইটা করব 25-এরটা। তো 25-এরটা কি হবে দেখো, প্রথমে গুণ করব a² c² - a² d² - b² c² + b² d² - 4ab c d হলো। এইবার দেখো এ সি আর বিডি দুটো নিতে হবে, a² c² - 2ab c d + b² d² এটা 4 ছিল, এখান থেকে 2 নিয়ে নিলাম হলো। এবার মাইনাস কমন নিলাম, a² d² + b² c² যেহেতু মাইনাস কমন গেল এই দুটো হয়ে গেল, আর একটা ছিল +2ab c d, এখানে মাইনাস হতো, মাইনাসটা কমন গেছে, তাহলে ac - bd তার হোল স্কোয়ার মাইনাস ad + bc হোল স্কোয়ার, তাহলে কি হবে ac - bd + ad + bc, আর এখানে হলো ac - bd - ad + bc হলো। এবার তাহলে কি হবে ac - bd + ad + bc, আর এটা হবে ac - bd - ad - bc। বোঝা গেল? এরপরে দেখো এইটা, এটা নিজেটা করতে পারবে। দেখো এটাকে a² - b² এর সূত্র a + b a - b করবে, আর এখান থেকে -4c কমন যাবে, তাহলে a - b আসবে, তারপরে a - b কমন যাবে, তারপরে হবে। এবার দেখো এইটা, এটা তাহলে করছি a² - b² - c² + d² তার হোল স্কোয়ার -4ad - bc এই। তাহলে দেখো এটা পুরোটা কার হোল স্কোয়ার, a² - b² - c² + d² হোল স্কোয়ার -2ad - bc পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। এবার a + b a - b a² - b² এই, আরেকটা হচ্ছে a² - b² - c² + d² -2ad - bc, তাহলে কি হচ্ছে a² - b² - c² + d² + 2ad - 2bc, আর একটা a² - b² - c² + d² - 2ad + 2bc। এবার দেখো ad আছে মানে a আর d দিয়ে একটা হোল স্কোয়ার আসবে, bc আছে মানে তাই, তার মানে এইটা এইটা আর এইটা দিয়ে কি আসছে a + d তার হোল স্কোয়ার, তারপর মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে b² + c² + 2bc, তার মানে এটা কি b + c তার হোল স্কোয়ার আসছে। এই পুরো পার্টটা হয়ে গেল। এবার দেখো ad মানে এখানে a² + d² - তার মানে a - d তার হোল স্কোয়ার, এইটা এইটা আর এইটা দিয়ে হলো। এবার যদি মাইনাসটা কমন নিই b² + c² - 2bc আসে, তার মানে কি হয় b - c তার হোল স্কোয়ার হলো। এবার তাহলে এখান থেকে কি আসছে a + d + b + c, এটা একটা a + d - b + c একটা। এবার এইটা থেকে আসছে a - d + b - c, আর একটা আসবে
এ মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি, তাহলে কি আসছে? এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি, আর এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি, এই হচ্ছে উত্তর। বোঝা গেল? এবার দেখো এটার এই লাস্টেরটা, এটা দেখো, তাহলে এক্স ওয়াই দিয়ে একটা হোল স্কোয়ার আসবে, এক্স জেড দিয়ে একটা। ফোর এক্স স্কোয়ারটাকে আমি লিখবো, ফোর এই থ্রি এক্স স্কোয়ারটাকে, ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বাদ বাকি যেমন আছে তেমন থাকবে। এইবার দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স জেড প্লাস জেড স্কোয়ার, এটা একটা হোল স্কোয়ার আসবে, আর মাইনাসটা কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এটা একটা আসবে। তাহলে এটা কি আসছে? টু এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস, তাহলে এটা কি আসবে? টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, এই তাহলে কি হচ্ছে? টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। এবার টু এক্স মাইনাস জেড, তাহলে টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আরেকটা টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। বোঝা গেল? এই হচ্ছে উত্তর। এবার দেখো দুইয়ের দাগে, তা দুইয়ের দাগের এক একটা দেখো, এই তাহলে এটা কার হোল স্কোয়ার? নাইন এক্স স্কোয়ার কার হোল স্কোয়ার প্লাস, এটা হচ্ছে টু ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ার, মাইনাস দিলাম কারণ এটা একটা, এটাও একটা কারোর হোল স্কোয়ার হবে সেই জন্য। তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস, এটা কত? নয় নয় দুগুণে আঠেরো, আঠেরো দুগুণে ছত্রিশ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি এ মাইনাস বি প্লাস সিক্স এক্স ওয়াই একবার, আর একবার মাইনাস সিক্স এক্স ওয়াই। বোঝা গেল? এটাই হচ্ছে উত্তর। এবার তাহলে দেখো এটাকে দু নম্বরটা, এটা হচ্ছে পি স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা হবে টু কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এবার টু এ বি পার্টটা কি হবে? মাইনাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু টু কিউ স্কোয়ার, তাহলে কত হচ্ছে? দুগুণে চার হচ্ছে, তাহলে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আছে তেরো, তাহলে আর কত এক্সট্রা থাকবে? নয়, পুরোটা মিলল। এবার এটা দিয়ে কি আসছে? পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ এর হোল স্কোয়ার, তার মানে পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ একবার মাইনাস থ্রি পি কিউ একবার। বোঝা গেল? এটাই উত্তর। এবার দেখো তিনেরটা, এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর এর হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার, তার মানে প্লাস একবার মাইনাস, প্লাসটাকে কিছু করা যায় না, মাইনাসটাকে করা যায়। দেখো
এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার। বোঝা গেল, এটাই উত্তর। দেখো চারেরটা কী করবো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে টু করলাম, এখানে তাহলে একটা ছিল, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কী আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে একবার প্লাস একবার মাইনাস, এটাই উত্তর। এরপর দেখো পাঁচ নাম্বার, এটা তোমরা নিজেরাই করবে। দেখো থ্রি এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, এটা তো এখানে ওয়াই ফোর আছে, তাহলে স্কোয়ারের টার্মের আগে মাইনাস কখনো হয় না। তাহলে এটাকে আমি ভেঙে নেব, ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, তারপরে এই দুটো যেমন আছে তেমন থাকবে। এবার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মানে কি, টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর তারপরে বাদ বাকি যে তিনটে টার্ম থাকবে সেখান থেকে মাইনাসটা কমন যাবে। মাইনাস কমন গেলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হলো। তাহলে প্রথম পার্টটা কি হচ্ছে, টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, পরের পার্টটা কি থাকছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। বুঝা গেল। এরপর দেখো ছ নম্বর অঙ্ক, ছ নম্বর অঙ্কটা ঠিক এই অঙ্কটার মতনই, একই রকম ভাবে করতে হবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করতে হবে। তাহলে মিলে গেল, সেই হিসাবে যেরম ভাবে এই অঙ্কটা করেছো এরম ভাবে করতে হবে। নেক্সট দেখো সাত নাম্বার, সাত নাম্বারটা কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস। তাহলে দেখো এটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়, এটা টু এবির পার্ট, টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে এইখানটা আমি করব নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে দেখো এটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হলো, এটা হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস যেটা নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর ছিল সেটাকে ভেঙে লিখব থ্রি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস একটা ওয়াই টু দি পাওয়ার ফোর, মানে সেটা হবে মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে প্রথম তিনটে দিয়ে একটা হোল স্কোয়ার আসবে, তারপর একটা ওয়াই স্কোয়ারের স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা একটু আগেই করে দিয়েছি, এই অঙ্কটা সেম অঙ্ক। নেক্সট দেখো এই অঙ্কটা, এই অঙ্কটাও অনেকটা এইরকমই করে দেখাচ্ছি তাও আমি। ফোর থাকলেই বুঝবে একটা ফোরের পার থাকবে, তাহলে এখানে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখানে ফোর দিয়েছি তাহলে মাইনাস করতে হবে একটা এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা থেকে কি আসছে, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একবার প্লাস একবার মাইনাস। তাহলে প্লাস হলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা টু হলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই পার্টটাকে আবার ভাঙা যায়, তাহলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল, এটাই হচ্ছে আমার উত্তর। এরপর দেখো এইটা, এটাও করতে পারবে, এটা হচ্ছে পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার করবে। তবে প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মানে প্লাস কিউ টু দি পাওয়ার ফোর হলো, কিন্তু আমার এখানে আছে মাইনাস ফিফটিন, তাহলে প্লাস কিউ টু দি পাওয়ার ফোরের হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন কিউ টু দি পাওয়ার ফোর হবে। তাহলে মাইনাস সিক্সটিন প্লাস ওয়ান হলে সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন কিউ টু দি পাওয়ার ফোর, যেটা হলো সেটা হবে ফোর কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে প্রথম তিনটে একটা হোল স্কোয়ারে আসছে, পরেরটা একটা হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। নেক্সট দেখো এইটা, এটাও এই অঙ্কটার মতনই, এই এইটার মতনই একই রকম, আর একটা স্টেপ শুধু বেশি করে দেখাচ্ছি দেখো। তাহলে এটা কি হবে, এক্স ফোর এর হোল স্কোয়ার টু এক্স ফোর ওয়াই ফোর, এই তাহলে এখানে কি হবে মাইনাস এক্স ফোর ওয়াই ফোর। এটাকে লিখতে পারি এটা, এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একবার আসবে মাইনাস, তো মাইনাসটাকে আবার ভাঙা যাবে, মাইনাসটাকে ভাঙা যাবে না প্লাসটাকে ভাঙা যাবে। তো প্লাসের পার্টটা দেখো আমরা আগেই করেছিলাম এই চার নম্বর অঙ্কে, সেটাই আমার করতে হবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তার মানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা যা আছে তাই। বুঝতে পারলে? এটাই হচ্ছে আমার উত্তর।